গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা দেখি উঠে বৃষ্টি পড়ছে, তো তোমাদেরকেও দেখালাম, বেশ ভালো লাগছে। বৃষ্টি পড়ছে একটু হালকা, বেশ ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা না গরমই আছে, তারপরেও বৃষ্টি পড়লে বেশ ভালো লাগে। দেখো গাছের লঙ্কাগুলো কি সুন্দর লাগছে দেখতে, বৃষ্টির জল পড়ে এত অপূর্ব লাগছে, তাই তোমাদেরকেও দেখালাম। তো যাই হোক, শুধু তো আর বৃষ্টি দেখলে হবে না, সংসারেরও কাজ করতে হবে। চলে এসেছি বাসন মাজতে। তো বাসন মেজে ধুয়ে তো আমি এই দুধের দুধ চা করি, খুব ভালো লাগে খেতে। অবশ্যই সবাই যে যার মতন নেয়, আমি এভারেস্টের এই দুধটাই ব্যবহার করি, খুব ভালো লাগে চাটা খেতে, টেস্টটা খুব ভালো হয়, মিষ্টিমি নেই বেশি, তাই জন্য আরও ভালো লাগে খেতে চাটা। দুধটা শেষ হয়ে গেছিলো তাই ঢেলে রাখছি, কৌটোটা ধুয়ে টুয়ে ভালো করে শুকিয়ে। দেখো বাজার নিয়েছি এই কটা, তাই কি দাম জিনিসে। তো যাই হোক, নিয়েছি আলু, কুমড়ো শাক, শশা, গাজর, পটল, ঝিঙে, লঙ্কা, ধনে পাতা। তো বাজার নিয়ে রেখে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে নেব, নিয়ে ভালো করে মুছেও নেব ঘরটা। দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, আমি খাটের তলাটা পরে মুছবো, ওটা বসে ভালো করে মুছতে হবে। তো যাই হোক, মেয়ে স্নান করতে ঢুকেছে, আমি জামাকাপড় ভিজিয়েছিলাম। দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন রোদ উঠে গেছে, তো আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম মেয়েরটা এনেও। ভাবছিলাম কাচবো কি কাচবো না, তো যাই হোক বৃষ্টিটা যেহেতু কমে গেছে আমি কেচেই দেবো, ভিজিয়ে দিয়েছি। আর দেখো আমাদের গাছের এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। তো মেয়ে স্নান হয়ে গেছে, ওকে বললাম তুই পুজোটা দিয়ে দে, আমি স্নান করে তারপরে আসতে দেরি হয়ে যাবে, তো ও পুজো দিয়ে দিল, সেটা একটু দেখিয়ে নিলাম। দিয়ে আমি স্নান করে চলে এসেছি, তো আমি এখানে সবজি কাটতে বসেছি। সবজি সব রকম দিয়ে আজকে রান্না করব, সব কিছু দিয়ে আর কি রান্না করব, সব রকম সবজি দিয়ে। তো আমি সবজি কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। তো আমি কড়াই গরম করে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি আর আদা ঘষে ওর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে আর কি ফোড়নটা করে নিয়ে এবার সবজিগুলো সব দিয়ে ভালো করে নেড়ে, দেখো বেশ ভালো লাগে খেতে এটা। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামানোর আগে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তোমরা এরকমভাবে করে দেখো, খুব সুন্দর হয় খেতে। আর করব আমি উচ্ছের ডাল, তো উচ্ছেটাও কেটে নিয়েছি। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে আমি উচ্ছেটা এরকমভাবে কেটেছি, গোল গোল করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে কুকারের মধ্যে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো আমি মুগ ডাল ভেজে ধুয়ে তারপরে কুকারে বসিয়েছি। তো এটা হয়ে গেলে এটা নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, আর কিছু লাগে না। তো যাই হোক, রান্না হয়েছে দুপুরে, হয়েছে পাঁচমিশালি তরকারি, ভাত আর ডাল, খাবো দই।
তো দুপুরবেলা তো হয়ে গেছে, এবার সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা শুভ সন্ধ্যা, তো আমি সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, তাই দেখি মানে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, সন্ধ্যে দিচ্ছি, ভালো লাগে দেখাতে না। নেমে এসে যে চা করেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো আমি রাত্রেবেলা একটু আলু ভাজা করব, তাই আলু কেটে নিচ্ছি। দেখো কড়াই গরম করে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়েছি আমি, দিয়ে আলু দিয়ে দিলাম, এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবে, সবাই তো দেয়, দিয়ে ওটা ভাজা করে নেবে, খুব ভালো লাগে খেতে এই আলু ভাজাটা। আর দেখো আমি একটা মাথায় তেল দেবো, তো সেই তেলটা বানাচ্ছি, তো এর মধ্যে আমি নারকেল তেল দিয়ে দিয়েছি বাটিটার মধ্যে, আর তার মধ্যে এবার দেবো একটু মেথি। দেখো তেলটা থেকে ধোঁয়া উঠছে, তো আমি এবার এই যে দিয়ে দেবো মেথি। মেথিটা ভালো করে গরম করে নিয়ে দেখো একটু কালো কালো হয়ে যাবে মেথিটা, এরকম ধোঁয়া উঠবে, বারবার সারাশি দিয়ে তুলে এরকম নাড়িয়ে নাড়িয়ে তোমাদের করে নিতে হবে, নালে ধরে যাবে। দেখো হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি আমি, এবার এর মধ্যে দেব একটুখানি ক্যাস্টার অয়েল। ভুল করে বলেছি কাস্টার্ড অয়েল না, ক্যাস্টার অয়েল। আর তারপরে এই যে আলু ভাজা হয়ে গেছে, রাত্রে আবার ভাত করেছি, তখন তো দেখালাম আমি ভাত বসিয়েছি, আর এই যে সকালেরই তরকারি, এই যে সব মেশানো তরকারি, ডাল আর একটু ভাতও আছে। এই যে তেলটা হয়ে গেছে, এবার আমি মাথার মধ্যে তেলটা দিয়ে দেবো, আমি এটা রেখে দেবো তেলটা দিয়ে রাত্রিবেলায়, তাই জন্য তোমরাও রাত্রিবেলায় দিও, দেখবে খুব ভালো। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।